शुभकामना प्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा भले आज के बांग्लादेश विषय परिचय विषय नहीं तुम्हारे साथ आलोचना करब गोविंद चंद्र बर्मन आलोक स्कूल एंड कलेज आटोरी पंचगढ़ तुम्हारे नवम श्रेणी सप्तम अध्याय बांग्लादेश सरकार अंगसमूह नहीं आलोचना करब जदि एट नवम श्रेणी क्लास निची शिक्षार्थीबृंद तुम्हारा जरा दशम श्रेणी पढ़ो इतिमदे तुम्हारे सजेशन सिलेबस दिए सामने तुम्हारे परीक्षा तुम्हारे जो विषय एक गुरुत्वपूर्ण विषय आप चले जा सरसरी बोर्डे तुम्हारा देखते पाच बांग्लादेश सरकार अंगसमूह एखे तीन टी श्रेणी भाग करा एक हे शासन विभाग एक हे आईन विभाग और एक हे विचार विभाग प्रिय शिक्षार्थीबृंद एबारे प्रथम जानब शासन विभाग शासन विभाग राष्ट्र शासन कार्य तथा नित्यदिन का प्रशासनिक और सार्विक दाप्तरिक क्या परिचालना आईन श्रृंखला रक्षा एवं राष्ट्रे सार्विक सिद्धांत एवं सुविधासमूह वास्तवायन करे जे विभाग सेटिके बला हय शासन विभाग आईन विभाग सरकारेर तीनटी विभागेर एकटी हच्छे आईन विभाग आईन विभाग आईन प्रणयन एवं प्रयोजन बोधे प्रचलित आईने संशोधन बा रद बदल करे थाके आईन विभागेर एकटी अंश हलो आईनसभा बा पार्लामेंट जेटाके बला हय এই আইনসভা দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে একপক্ষ বিশিষ্ট আর একটি হচ্ছে দ্বিপক্ষ বিশিষ্ট বাংলাদেশের আইনসভা একপক্ষ বিশিষ্ট দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা যেমন ব্রিটেন আমেরিকা ভারত তারা আইন প্রণয়ন করে থাকে দ্বিপক্ষ সভায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসি আমরা বিচার বিভাগ বিচার বিভাগ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন তাকে বিচার বিভাগ বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের পাঠে যে সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে যেগুলো আমাদের পরীক্ষার সময়ে বিশেষ করে আমাদের বিশেষ করে জানার দরকার সে বিষয়ে প্রশ্নগুলো আমি তোমাদের জানাচ্ছি যেমন সরকারের অঙ্গসমূহের অঙ্গসমূহ কয়টি ও কী কী বিচার বিভাগ গঠিত হয় কাদের নিয়ে আমাদের আইনসভা কক্ষ বিশিষ্ট প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কী এই বিষয়গুলো আমরা একটু গুরুত্ব সহকারে নেব এই প্রশ্নগুলো এই বিষয়ের তোমার সাথে রিলেটেড এবার আমরা আসছি যেটা হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের ক্ষমতা নির্বাহী বিভাগের রাষ্ট্রপতি পদমর্যাদায় সবার শীর্ষ অবস্থান করে এবার রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর পয়েন্টে আসি প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী প্রধানমন্ত্রী নিয়োগ প্রদান করে থাকেন রাষ্ট্রপতি যে দল নির্বাচনে জয়লাভ করে তার দলনেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন এবং অন্যান্য কার্য সম্পাদন করে থাকে দুই নম্বরে আসি সংসদ ও আইন বিষয়ক ক্ষমতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন এবং সংসদ পরিচালনার জন্য সুপারিশ করে থাকেন নির্দেশ
দিয়ে থাকে। দ্বিতীয়ত তৃতীয়ত অধ্যাদেশ জারির ক্ষমতা, কোনো কারণে সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি বিভিন্ন অধ্যাদেশ জারি করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীর আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ যে রাষ্ট্রপতি করে থাকেন সে বিষয়ে আলোচনা করব। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে থাকেন। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত হয়ে থাকে। পাঁচ নম্বরে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে দণ্ড মকুব করে দেওয়া, স্থগিত করা বা হ্রাস করা। কোন ক্ষেত্রে আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের কর্তৃত্ব যে কোনো দণ্ড তিনি মার্জনাও করে থাকেন, এটা হচ্ছে পাঁচ নম্বরে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। এবার অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাকে রাষ্ট্রপতির সুপারিশ লাগে। প্রয়োজনে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করে থাকেন। সর্বশেষ প্রতিরক্ষা সংক্রান্ত কাজ। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহে সর্বাধিনায়ক রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকেন। তিনি বহিরাক্রমণের মোকাবেলা থেকে দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা বাহিনী গ্রহণ করে থাকেন বা প্রতিরক্ষা ব্যবস্থা করে থাকেন। এই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা জানব প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি অনলাইন ক্লাস শেষ করছি। এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।